দর্শক, ধীরে ধীরে জমে উঠছে ঈদ কেনাকাটা, তবে দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মাঝে কিছুটা ক্ষোভ রয়েছে। আর এ নিয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সিলেটে সহকর্মী সজল ছত্রির কাছে। সজল, ক্রেতারা আসছেন বাজারে তাদের পছন্দের, বিশেষত পোশাকের বাজারটি বেশ জমজমাট আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকেই। এরপর যখন ইফতারের পরে কিন্তু আসলে মানুষ একসাথে ঢলে নামে এবং বড় শপিং মল থেকে ফুটপাত সব জায়গায় ব্যস্ত থাকে। আমরা আজকে বাজার ঘুরে দেখার চেষ্টা করেছি যে নতুন ঈদের কালেকশন কি এসেছে। তা আমরা দুইটি পোশাক পেয়েছি, একটা হচ্ছে নায়রা, একটি হচ্ছে সায়রা। এই দুটি পোশাক আমরা সাধারণত দেখি যে এই ধরনের একটি থাকে প্রচারণা যে পোশাকের একটি নাম দিয়ে বিক্রি করা হয়। তবে বিক্রেতারা বলছেন যে আসলে যে কোনো একটি পোশাকের নাম দিয়েই এরকম একটি তোলা হয় আর কি কথা। কিন্তু আজকে আমরা দেখেছি যে কালেকশনের কিন্তু কোনো অভাব নেই, বাজার ভর্তি আছে নানান ধরনের পোশাকের সমাহার এবং নানান বয়সী মানুষ কিন্তু কিনছেনও। তারা দাম নিয়ে যেটি আশঙ্কা করা হচ্ছিল যে নিত্য পণ্যের যেমন বাজার চড়া, সেভাবে পোশাকের বাজারেও এটি প্রভাব পড়ে কিনা, একদম দ্বিগুণ হয়ে যাওয়ার মতো প্রবণতা আছে কিনা সেটি আমরা অবশ্য দেখিনি। কিছুটা দাম বেড়েছে, বিশেষত ডলারের দাম বাড়ার কারণে বা হেরফের হওয়ার কারণে প্রায়শ যেগুলো আসলে আমদানি করা যে কাপড়গুলো সেগুলোর দামে কিছুটা বেড়েছে। এছাড়া দেশি যে প্রোডাক্টগুলো সেগুলো স্থিতিশীল আছে বা সময়ের প্রেক্ষিতে যেটুকু বাড়ায় সেটুকু বেড়েছে বলে আমাদের বিক্রেতারা জানিয়েছেন। ক্রেতারাও বলছেন যে তারা মোটামুটি সন্তুষ্ট, ডিজাইন এবং দামের যে সমন্বয় সেটিতে তারা সন্তুষ্ট হতে পারছেন বলে এখন পর্যন্ত বলছেন। তবে অনেক জায়গায় আছে যেগুলো আসলে একই পণ্য এক এক জায়গায় একই দামে বিক্রি হচ্ছে, এই ব্যাপারটি তো থেকেই যাচ্ছে। এর বাইরে বাজার বেশ স্বতঃস্ফূর্ত এবং আনন্দময় উঠছে ঈদকে সামনে রেখে বাজারে। আমরা যদি একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন তাদের আসলে কেমন সন্তুষ্টি এখন পর্যন্ত বিক্রি কিনে নিয়ে, এই আপনাদের যে এখন পর্যন্ত ঈদের বিক্রি কিনে কেমন এবং ক্রেতা সমাগম কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিক্রি কিনি ভালোই হচ্ছে, আর সময়ের সাথে সাথে ক্রেতাও বাড়ছে, তো আশা করি আমাদের এবারও ভালো হবে অন্যবারের মতো। কোনো কোনো ক্রেতা বলছেন যে দাম এবার একটু বাড়তির দিকে, এ ব্যাপারে কি বলবেন? দেশীয় প্রোডাক্ট যেগুলো তেমন বাড়ে নাই, কিন্তু ডলারের তারতম্যের কারণে বাইর থেকে যেগুলো চায়না থেকে ইন্ডিয়া থেকে যেগুলো আসে সেগুলো কিছু হেরফের হয়েছে দামে, কিন্তু লোকাল প্রোডাক্ট যেগুলো এগুলো তেমন দাম বাড়ে নাই। এবারে ভালো ব্যবসার আশা করছেন? আশা করি ভালো হবে, আর সিলেট তো রেমিটেন্সের একটা ভালো যোগান দেয়, তো যদি রেমিটেন্স ভালো আসে আশা করি ব্যবসা ভালো হবে। শেষ করার আগে একটি কথা বলে রাখি যে সিলেটের আসলে শেষ পর্যন্ত ঈদ বাজার নির্ভর করে বিদেশ থেকে বাসনের রেমিটেন্সের উপরে, তার উপরেই আসলে নির্ভর করছে সেই সময় বাজার কতটা জমে উঠবে। সজল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে ঈদ কেনাকাটা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল ছত্রি।